ব্যবহার করো তৎসত্ত্বেও আমার অবস্থাটা এনেকা হয়েছে আমি জনমরি যেটা বিদ্যুৎ ব্যবহার করো মাত্র 339 কিলোওয়াট আমি ব্যবহার করো কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে 1122 কিলোওয়াট ব্যবহার হয় ইমান কম ব্যবহার এটা অবশ্যই ব্যবহারটা অল্প বাড়িছে মানে 11 চনের লোকপ্রিয় তথ্যটোহে কইসো কিন্তু ব্যবহার সাংঘাতিক বাড়া নাই কিন্তু তৎসত্ত্বে আমার যে ক্রাইসিস হয়েছে এই ক্রাইসিসটা মেকআপ করার কারণে সরকারে কি ব্যবস্থা গ্রহণ করেছে এই ক্ষেত্রে বহু প্রতিশ্রুতি আসলে এই প্রতিশ্রুতি অনুযায়ী কাম হয়েছে না নাই এই কথা বতরা বিতংভাবে আলোচনা বিলোচনা করা দরকার আর যদি এনেকুৱা অবস্থা থাকে কিছুদিন পিছত এতিয়া আমি 2500 মেগাওয়াট বিদ্যুৎ আমাক লাগে ব্যবহার করবলে আমি সেইখানে উৎপাদন করব পৰা নাই কারণ আমি লাকুয়া থার্মেল পাওয়ার স্টেশনের পৰা 167.2 মেগাওয়াট উৎপাদন করে আসো NTPS নামরূপ থার্মেলর পর 99.5 মেগাওয়াট আমি ব্যবহার করে আসো কার্বি লাংপির হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টত আমি 100 মেগাওয়াট উৎপাদন করে আসো মেরিটিয়াং ক্ষুদ্র হাইড্রো ST2 আমি 4.5 অল টোটাল আমি 371.2 কিন্তু এতে ট্রেন্ড যেটা হয়েছে আমি পূর্বতে যেতিয়া আমার বিদ্যুৎ উৎপাদন 11-12 চনত বিদ্যুৎ উৎপাদন আমার সংস্থাপিত ক্ষমতা আছিল 401.5 মেগাওয়াট কিন্তু এই ডিক্রিজ হয়ে আছে ক্রমাগতভাবে ডিক্রিজ হয়েছে আমি যদি ডিক্রিজ হয়ে থাকে তাহলে আমি রাজ্যখনত কেনেকৈ বিদ্যুৎ চাহিদা পূরণ করব আমি বাহিরের পর কিনবলগা হয়েছে মুখ্যমন্ত্রী নিজে কইছে কথা পাতিব 300 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কারণে ডিসিশন সো নট সাফিসিয়েন্ট ঠিক আছে শ্রী হাফিজ বসির আহমেদ একেবারে লৈ লম